নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো অ্যালোভেরা দিয়ে চুলের দুর্গন্ধ দূর করার উপায়। চুলের অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে চুলের দুর্গন্ধ। চুলে যদি দুর্গন্ধ হয় তবে তা সকলের কাছে একটা বিরক্তকর সমস্যা হয়ে দাঁড়ায়। মাথার ত্বক যদি ঘামে তাহলে সেই ঘাম থেকে চুলে দুর্গন্ধ হয়। এছাড়াও মাথার খুশকি ও ছোট ইনফেকশনের কারণে চুলে বিশ্রী গন্ধ হয়ে যায়। এই সমস্যার কারণে অনেকেই বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়ে থাকে। চুলের দুর্গন্ধ দূর করার জন্য বিভিন্ন শ্যাম্পু ও মেডিসিন দিয়ে চুলের দুর্গন্ধ দূর করা যায়। তবে আমাদের হাতের কাছে কিছু অসাধারণ প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে খুব সহজে চুলের দুর্গন্ধ দূর করা সম্ভব। আমরা অ্যালোভেরা ও শ্যাম্পু দিয়ে চুলের দুর্গন্ধ দূর করতে পারি। অ্যালোভেরা যেমন চুল সিল্কি করে তোলে তেমনি চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তাহলে এবার বলি কিভাবে অ্যালোভেরা ব্যবহার করে চুলের দুর্গন্ধ দূর করবেন। এর জন্য প্রয়োজন হবে অ্যালোভেরা জেল পরিমাণ মতো এবং যে কোনো শ্যাম্পু। এবার ব্যবহারের নিয়মটা বলি। মাথার চুলের দুর্গন্ধ দূর করতে প্রথমে চুলে ভালোভাবে শ্যাম্পু করে নিয়ে চুল ধুয়ে নিতে হবে। তারপর মাথার তালুতে এবং চুলে অ্যালোভেরা জেল মাখিয়ে নিতে হবে। এটা মাথায় দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর মাথার চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে চুলের দুর্গন্ধ খুব সহজেই দূর করা সম্ভব। এই ছিল কিভাবে অ্যালোভেরা জেল দিয়ে চুলের দুর্গন্ধ দূর করবেন সে বিষয়ে একটি টিপস। কেমন লাগলো আজকের এই ইনফরমেশন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনফরমেশন ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম ইনফরমেশন আরও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।